নমস্কার, কেমন আছো সবাই? বাঙাল ঘটির ফোড়নের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা ভেন্ডির একটা দারুণ সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব। সামান্য একটুখানি সময়ের মধ্যে কিন্তু দারুণ যে এরকম সুন্দর একটা ভেন্ডি রেসিপি হয়, যেটা কিন্তু ছোট বড় সকলেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। তো খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের কাছে এই রেসিপিটা দেখিয়ে দেবো। তো দেখো, এই রান্নাটা করার জন্য আমি এখানে কিছু ভেন্ডি নিয়েছি। খুব বেশি ভেন্ডি লাগে না, অল্প ভেন্ডি দিলে কি হলেও কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। তো এখানে অল্প কিছু ভেন্ডিকে এখন সামনে পিছনটা ভালো করে কেটে নিলাম। দেখো, প্রত্যেকটা ভেন্ডির সামনে পেছনটা কেটে নেওয়ার পরে ভেন্ডির যে কাটা অংশগুলো সেগুলো সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে এবারে দেখো, মেন মানে ভেন্ডিটা রান্না করার জন্য যে কাটাটা হচ্ছে, এর হচ্ছে সব থেকে বড় মানে মেন ব্যাপার। তো ভেন্ডিটাকে এখন কেটে নেব। কেটে ঠিক যেভাবে কাটলে রান্নাটা হবে আমি সেইভাবে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো, ভেন্ডিটাকে প্রথমে মধ্যেখান থেকে দুয়ার্ধেক করে নেব। দুয়ার্ধেক করে নেওয়ার পরে ভেন্ডিটাকে লম্বা লম্বা এরকম পাতলা পাতলা করে কেটে নেব। তোমরা যদি চাও আরও সরু সরু করে কাটতে পারো। এটা যত সরু করে কাটবে খাওয়ার সময় তত বেশি সুস্বাদু লাগবে। তো দেখো, একটা কেটে নিয়েছি, আবার আর একটা ভেন্ডি নিয়ে নিলাম। আর একটা ভেন্ডিকেও এরকমভাবে কিন্তু আমি চার ফালি করে কেটে নেব। তো আমি এখানে কিন্তু খুব সরু বলতে চার টুকরো করেই প্রত্যেকটা ভেন্ডিকে আমি এখানে পিস করে নিয়েছি। আর তোমরা যদি চাও ভেতর থেকে কিন্তু দানাগুলোকেও ফেলে দিতে পারো। এখানে ভেন্ডিগুলো খুব কচি বলে আমি এখানে আর দানাগুলো ফেলিনি। তোমরা চাইলে কিন্তু দানাটা ফেলে দিয়েও এই রান্নাটা করতে পারো। তো দেখো, একে একে কিন্তু সব ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে সব ভেন্ডিগুলোকে আমি কেটে নেব, কেটে নিয়ে তারপরে ফিরে আসব। তো দেখো, একটা প্লেটের মধ্যে সব ভেন্ডিগুলোকে কেটে নেওয়ার পরে ঠিক এরকম দেখতে লাগছে। তো সরু সরু করে দেখো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এই ভেন্ডিগুলোকে দেখো আমি একটা কিছু উপকরণ মিশিয়ে নেব। তো ভেন্ডিটাকে কিন্তু প্রথমেই ধুয়ে নেবে, ধুয়ে কাটবে। ভেন্ডি কিন্তু ধুয়ে কাটতে হয়, সেটা হয়তো তোমাদের আগে বলিনি, তো এখন বলে দিলাম। তো এখন কিছু উপকরণ মেশাবো। উপকরণের মধ্যে সবার প্রথম দিয়ে দিলাম নুন। নুন দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি গুড়। তোমরা চাইলে একটুখানি সামান্য চিনি দিতে পারো। দিয়ে দেওয়ার পরে, নুন আর মিষ্টি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে এখন দেবো কিছু মশলা। মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, যতটা ভেন্ডি সেই তুলনায় সেই অনুযায়ী আন্দাজ করে দিলাম হলুদ গুঁড়ো। দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো একটুখানি জিরার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিও, এই রান্নায় একটু লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর দিয়ে দেবো দেখো এক চামচ আমি অ্যারারুট। একটুখানি অ্যারারুট তোমরা দেবে, দিলে কিন্তু এইটা খুব ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এক চামচ অ্যারারুট, আর দেবো এক চামচ বেসন। খুব কম পরিমাণেই দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই কিন্তু হয়। তো এইগুলোকে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর একটা জিনিস আমি এখানে দিতে ভুলে গেছি, আমি লাস্টে একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও কালো জিরেটা দিতে পারো, যদি না চাও কালো জিরেটা নাও দিতে পারো, তবে কালো জিরেটা দিলে কিন্তু খেতে মন্দ লাগবে না। তো দেখো, এইগুলোকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিলেই কিন্তু সুন্দরভাবে কিন্তু সব উপকরণগুলো ভেন্ডির গায়ের সাথে মিশে যাবে। তো ভেন্ডিগুলোকে এরকমভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে দু মিনিট মতো তোমরা একটু রেখে দেবে। রেখে দিয়ে এইদিকে দেখো বাকি রান্নাটা করব। বাকি রান্নাটা করার জন্য কড়াইতে এখন তেল বসিয়ে দিয়েছি। আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা ভাজা করতে পারো। তেলটা দেওয়ার পরে এবারে যে ভেন্ডিগুলোকে আমি রেডি করে নিয়েছিলাম, ভেন্ডিগুলোকে দেখো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে ছাড়ছি, কারণ যাতে একটার গায়ের সাথে আরেকটা না লেগে যায়, ওই জন্য একটা একটা করে ছাড়ছি। আর এখানে কিন্তু তেলটা একটুখানি বেশি দিতে হবে। যত তেলটা বেশি দেবে তাহলে কিন্তু মুচমুচে ব্যাপারটা বেশি ভালো হবে। তেল বেশি দিলেই যে রান্নাতে তেল বেশি টানে, তেল সেটা খাওয়ার জন্য ক্ষতি হয়, সেটা কিন্তু একদমই না। যেহেতু এর মধ্যে বেসন আর একটুখানি অ্যারারুট দেওয়া আছে, তাই জন্য এটা কিন্তু খুব ক্রিস্পি হয়, আর তেলটা কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে, আর তেলটা কিন্তু এর মধ্যে একদমই লেগে থাকবে না। তোমরা সেটা লাস্টে দেখলে পরেই বুঝতে পারবে। তো দেখো, কথা বলতে বলতে প্রথম ক্ষেপে যতগুলো ভাজা সম্ভব আমি ভেজে নিলাম। তো ভেজে নিয়েছি, দেখো একদম লাল লাল কড়া কড়া করে তৈরি হয়ে গেছে। এগুলো আমি তুলে ফেলবো। তুলে ফেলে একইভাবে কিন্তু আমি আবার ভেন্ডিগুলোকে ভেজে নেব। তো এইটা এতটাই সুন্দর, আমি রান্না করে তুলে রাখতে পাচ্ছি না কি আমার বাড়ির সবাই খেয়ে ফেলছে। তোমাদেরকে আমি দেখাবো লাস্টের দিকে, আমি ভিডিও করছি সেখানেও এসে মানে তাদের মানে আর থাকতে পাচ্ছে না, এতটাই সুন্দর হয় খেতে। তোমরা এই রান্নাটা কিন্তু অবশ্যই করে খাও, আশা করি ভীষণ ভালো লাগবে। আর এটা খুবই কম সময় লাগে, এটা তোমরা ডালের সাথে খেতে পারো, শুধু ভাতের সাথে খেতে পারো, দারুণ লাগে খেতে। ভেন্ডির এরকম একটা দুর্দান্ত রেসিপি তোমরা করে নাও। তো একে একে কিন্তু দেখো সব ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি, ঠিক একই উপায়ে এরকম ভেজে নেবে। আর গ্যাসের ফ্লেমটাকে যখন ভাজা করবে একদম কিন্তু কমিয়ে দিয়ে ভাজবে, মিডিয়াম থেকে লো ফ্লেমে ভাজবে, তাহলে কিন্তু ভাজাটা বেশি ক্রিস্পি হবে খেতে। তো দেখো, কথা বলতে বলতে ভাজাগুলো তৈরি হয়ে গেল, তোমরা তো দেখতেই পাচ্ছ একদম মুচমুচে হয়েছে। দেখো একটা ভেন্ডি আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম
একদম নরম মুচমুচে দেখো হয়েছে। তো তোমরা কিন্তু এরমভাবে বানাও, বানিয়ে খাও, আশা করি ভীষণ ভালো লাগবে। যদি তোমাদের দেখো, দেখলে তো হাত দিয়ে নিয়ে নিচ্ছে, মানে ভিডিওটাও আমাকে ঠিক করে করতে দিচ্ছে না। তো কি আর বলি বন্ধুরা, তোমরা এরমভাবে বানিয়ে নাও, বানিয়ে খাও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর এতক্ষণ সাথে থেকে ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তাই ধন্যবাদ।